সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন। কাছের বন্ধু বান্ধবীদের ছাড়া পুজোর আনন্দটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই পুজো যখন আসবে আসবে করছে, ঠিক তখনই সকলের জন্য বান্ধবী নিয়ে এলেন গায়িকা মোনালি ঠাকুর এবং তার দিদি মেহুলি ঠাকুর। দিদি ও বোনের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর। নিজেদের পছন্দ মতো ভালো ভালো পোশাকে সকলকে সাজিয়ে তুলতে দুই বোন নিয়ে এলেন এই নতুন ফ্যাশন স্টোর বান্ধবী। স্টোর লঞ্চ অনুষ্ঠানে চলে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন স্টোর ঘুরে দেখার পাশাপাশি পুরনো সহ অভিনেতা অর্থাৎ শক্তি ঠাকুরের সাথেও বেশ খানিকটা সময় কাটালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নামের মতো কাজের ক্ষেত্রেও এই স্টোর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বান্ধবী। কারণটা কি বললেন তিনি নিজেই। আমার মনে হয় প্রথম কথা হচ্ছে বান্ধবী নামটা খুব আমার পছন্দের, এবং ওরা একটা বুটিক দুই বোনে মিলে করেছে এবং ওপেন করেছে আজকে, এবং এমনই একটা সময় যে আমাদের প্রায় পুজো এসে গেছে এবং আমরা প্রত্যেক বছরই পুজোর সময় খুঁজে বেড়াই যে নতুন কালেকশন, নতুন ডিজাইন, নতুন ভাবনা। আর আমার কথা মনে হয় আমরা যারা সিনেমা বানাই, অফকোর্স আমার পাশে আছেন যে শক্তি ঠাকুর, যে ভদ্রলোক মানে এদের দুজনের বাবা, আমরা প্রচুর কাজ একসঙ্গে ছোটোবেলা থেকে করে এসেছি, তো আমাদের সম্পর্কটার জায়গাটা কোনো প্রফেশনাল সম্পর্ক না, তার থেকে অনেকটা বড় সম্পর্ক, সেটা একদম পারিবারিক সম্পর্ক। দেখা সাক্ষাৎ হয়তো কম হয় কাজের জন্যে, কিন্তু আমরা একটা সময় এমনই ছিল 30 দিনে প্রায় 30 দিন একসঙ্গে কাটাতাম, তো সম্পর্কটা ওই জায়গার। সেখান থেকে আজকে তাঁরা নিজেরা নিজেদের প্রফেশনে, একজন আমরা জানি মানে একটা বাঙালি মেয়ে বোম্বেতে দাঁড়িয়ে সে কীভাবে পারফর্ম করে পর পর গান হিট দিচ্ছে, এবং সেটা খুব সহজ নয়, যতটা বলতে সহজ লাগে শুনতে যতটা সহজ লাগে এই কাজটা করাটা কিন্তু খুবই শক্ত কাজ, মানে আমি জানি। সো সেই সময় সেই জায়গার থেকে অলওয়েজ একটা ব্লেসিং আছে, কিন্তু এদের দুজনের বোনের প্রচেষ্টায় আজকে বান্ধবীটা ওপেন হয়েছে। এবং আমি একটু যেটুকু কালেকশন দেখলাম, এটা ঠিক যে এটা শাড়িটা বললে প্রথম কথা আমি যে পাঞ্জাবিটা পরে আছি সেটা ওদের তৈরি, তো আমি বেসিক্যালি নিজেও একটুখানি পছন্দ করি যার মধ্যে কোথাও একটা ওই মাটির গন্ধ থাকে, মানে এই জিনিসটা, মানে শাড়ি অনেক রকম শাড়ি হয় কিন্তু আমি ওই কটনের উপর এইগুলো আমি পছন্দ করি। এর একটু আগে যেটা বলছিলাম যে আমার একটা সুবিধা হলো যে এই পুজোটার সময় আমাকে প্রায় বেশি নয় প্রায় 70 থেকে 100টা শাড়ি তুলতে হয়, এবং এটা আমি নিজেই করি, সেটা আমার পিসিদের থেকে আরম্ভ করে আমার বাড়িতে যারা কাজ করেন তাদের অবধি সবাই শাড়ি আমি নিজে তুলি, নিজে কিনি, এবং সেটার জন্য আমি সময় বার করি। কারণ আমার কোথাও মনে হয় কাউকে দিয়ে কিনি একটা জিনিস দেওয়ার থেকে নিজে পছন্দ করে দেওয়াটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, এবং যাদেরকে আমি এটা দিই তারা প্রায় 365 দিন আমার সঙ্গে থাকেন, তারা আমার ভালো মন্দ দেখেন, তো আমার হাতে করে একটা জিনিস কিনে এনে দেওয়া এবং আমার নিজের পছন্দ করে কাকে কোনটা মানায় এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। তো আমার সুবিধে যেটা হলো যে পুজোর আগে আমার নিজের একটা জায়গা হলো যেটা আমার সময় মতন এসে আমি জিনিসগুলো তুলতে পারবো। সো দ্যাটস মাই বিগেস্ট গিফট। তো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আই অলওয়েজ সে যে বাঙালিরা পোশাক আশাকের ব্যাপারে আমার মনে হয় একটা রুচি সম্পূর্ণ জিনিস এখানে তৈরি হয়েছে, যেটুকু আমি দেখেছি সেটা নিশ্চয়ই মানুষের ভালো লাগবে, এবং আমি চাইবো যে এই বান্ধবীর আস্তে আস্তে আজকে কলকাতায় ওপেন হলো, আমি এটাই বলছিলাম যে আমার মনে হয় কিছুদিন পরে সারা ভারতবর্ষের এক একটা জায়গায় এই বান্ধবী ছড়িয়ে পড়বে। ঠিক কোন ধরনের কালেকশনের জন্য সকলকে আসতেই হবে বান্ধবীতে বললেন মেহুলি ঠাকুর, সাথে জানালেন এক্ষেত্রে বোন মোনালি ঠাকুরের কন্ট্রিবিউশন কতটা। কালেকশনটা বেসিক্যালি আমাদের যে স্টেট সিল্কটা কুকুন সিল্ক, ওটার ওপরে আমি ম্যাক্সিমাম কাজটা করি। যেমন আমার এই যে কাফতানস থেকে শুরু করে সমস্ত রকমের প্রোডাক্ট আমি এই সিল্কে তৈরি করি, গাউন্স থেকে শুরু করে কোটিজ অ্যান্ড অল, কুর্তিজ, শাড়ি তো ডেফিনেটলি আছে, আর তাছাড়া পুরো ভারতবর্ষ থেকেই আমি যে কটা ন্যাচারাল সিল্ক তসর হয় সেগুলোর উপরে কাজ করি। আমার শাড়ি এবং ইয়ে দেখলেই বুঝতে পারবে তোমরা, প্রত্যেকটাই ন্যাচারাল ফাইবারের ওপর, ফ্যাব্রিকের ওপর। তো নতুন বলতে এর ওপরেই ডিজাইনস আমি নতুন আনছি, আর একটা নতুন জিনিস আমি করার ইচ্ছে রাখছি, 12 দিনের মধ্যে লঞ্চ হয়ে যাবে, সেটা হচ্ছে ধুতি স্কার্ট, সেটা সিল্কে এবং কটনে দুটোতেই করছি আমি।
তো আমার মনে হয় ওটা খুব কমফোর্টেবল ওয়্যার হবে ওয়ার্কিং উইমেনদের জন্য, সো দ্যাট আই এম লুকিং অপন ইট, লাইক কোয়েলে বোঝা যাবে কতটা। ইনিশিয়ালি আমি ওটা ইউজ করে দেখেছি, আমার তো খুবই কমফোর্টেবল লেগেছে, আই হোপ সবার ভালো লাগবে সেটা। পুনের কন্ট্রিবিউশন হচ্ছে শি ইজ দি মোটিভেটিং ফ্যাক্টর অলওয়েজ ইন আর ফ্যামিলি, শি উইল মেক মি ডু হোয়াট আই, আমি যেটা ভয় পাই সেটাও আমাকে দিয়ে ঠিক করিয়ে নেবে। তো বড় করে বা সত্যি এতটা অর্গানাইজড ওয়েতে কিছু করার দিকে আমার যেটা ভয় ছিল যে অতটা ইনভলভমেন্ট আমার এখানে চলে যায়, ম্যানুফ্যাকচারিংয়ে চলে যায়। ইনিশিয়ালি আমি এতদিন ধরে বেশিরভাগ হোলসেলটাই করে এসেছি, তো ও বললো যে না আর এটা আমি হতে দেবো না, অন্যেরা তোর জিনিস নিজেদের নামে বেচবে না, আমরাই আমাদের ব্র্যান্ড তৈরি করব। এবং ওর ইনপুট অসম্ভবভাবে আমার কাজে লাগছে, ওর এক্সপিরিয়েন্সটা ওয়ার্ল্ড ওয়াইড এবং ওর এত জায়গায় ঘুরেছে, যার জন্য ওর ড্রেস সেন্সের মধ্যেও একটা অভিনবত্ব রয়েছে যেটাকে আমি অবশ্যই ওর থেকে নিচ্ছি প্রচণ্ডভাবে। একসময় শক্তি ঠাকুরের সাথে একাধিক ছবি করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এখন সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নায়িকার চরিত্রে অভিনয় করতে চান শক্তি ঠাকুরের মেয়ে মোনালি ঠাকুর। তাহলে কবে টলিউড পেতে চলেছে এই নতুন জুটিকে? আমি ছোটবেলার থেকে মানে আমার বাবা আর মাদার দ্যাট বিন ফ্রেন্ডস, এন্ড আজকে আই এম সো সো হ্যাপি দ্যাট হি ইজ কামিং, ইট ক্যান বি নাইসার, হি ইজ সাচ এ ওয়ান্ডারফুল পার্সন। আমার বাবা আই মিন হিজ হেলথ ইজ নট দ্যাট গ্রেট আফটার his stroke, but akon he is much better though, ki excited to meet him, and I'm just a privileged one in this Mumbai dharmabe asche. And regarding working with him, obviously he has been the superstar of our country, of especially Bengal, for such a long time. I can't believe that he still looks like this, it's bizarre.